মর্নিং বয়েস, স্পেশালি ক্লাস সিক্স। আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি এবং আশা রাখি আমরা পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা সিরিয়াসলি দেখেছো, করেছো এবং মনে হয় তোমাদের কোনো সমস্যাও হয়নি। কারণ সমস্যা হলে তো তোমরা আমাদের জানাতে। আমরা খুব আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের জ্যামিতি আজকে আমরা শেষ করব, তারপরে পাটিগণিতে বাকি অংশটুকু আমরা রিভাইজ দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জ্যামিতির পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই করেছো, আর জ্যামিতি বক্স, পেন্সিল, কম্পাস আমরা বিশ্বাস করি তোমাদের সবারই আছে, তোমরা সেটা প্র্যাকটিস করতেছ। আরেকটা বিষয় হলো জ্যামিতিটা আমাদের খুব বুঝে প্র্যাকটিস করতে হবে। না বুঝে আমরা যদি প্র্যাকটিস করতে যাই তাহলে হয়তো মুখস্থ করে আমরা খুব বেশি দূর আগাতে পারবো না। এই জন্য জিওমেট্রিটা আমাদের বুঝে প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা আজকে সম্পাদ্য দুইটা করব। সম্পাদ্য দুই আমাদের সম্পাদ্য, গত ক্লাসে আমরা সম্পাদ্য এক করেছিলাম এবং সম্পাদ্য অঙ্কনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমরা দেখেছিলাম এবং আশা করি তোমরা সেটা বুঝেছ এবং সেই মোতাবেক কাজ করেছ। আজকে আমরা সম্পাদ্য দুই দেখব। সম্পাদ্য দুই আমাদের যেটা বলা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রদত্ত রেখাংশের সমান একটি রেখাংশ আঁকতে হবে। অর্থাৎ আমাদের একটি রেখাংশ দেওয়া থাকবে, ওই রেখাংশের সমান করে আরেকটি রেখাংশ আমরা আঁকব। খুব সহজ একটা সম্পাদ্য আমাদের এই ক্লাস সিক্স লেভেলের জন্য। একটা প্রাথমিক অঙ্কনও বলা চলে আমাদের, একটি রেখাংশ দেওয়া আছে সেটা সমান করে আমরা কি করব, আমরা আরেকটি রেখাংশ আঁকব। তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের এ বি একটি রেখাংশ, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, কম্পাস সহ আমরা দেখিয়েছি যে এই এ বি একটি রেখাংশ, এই এ বি রেখাংশের সমান করে একটি রেখাংশ আমাদের রাখতে হবে। আমাদের কাজ সেটাই, একটা এ বি একটি রেখাংশ দেওয়া থাকবে, ওই রেখাংশের সমান একটি রেখাংশ আঁকবো। আমরা এটা পেন্সিল কম্পাসের সাহায্য নেব, আর রেখাংশটা আঁকার জন্য অবশ্যই আমরা রুলারের সাহায্য নেব, নতুবা আমাদের রেখাংশটা বাঁকা হবে, আমাদের কোনোক্রমে বাঁকা হওয়া চলবে না, একেবারে সহজ করে আমাদের অঙ্কন করতে হবে সোজা করে। সেজন্য আমরা রুলার এবং খুব পেন্সিলটাকে খুব শার্প করে নেব, খুব ধারালো করে নেব যেন চিত্র খুব সুন্দর হয়। এরপরে দেখো আমরা এ বি রেখাংশের সমান মনে করি আমরা কি বিশেষ নির্বাচনে যাব। যদি আমরা বিশেষ নির্বাচনটা এখানে লিখে নিই, তোমরা এখানে লিখবে যে মনে করি এ বি একটি রেখাংশ, এই এ বি রেখাংশের সমান করে একটি রেখাংশ আঁকতে হবে। এখানে আমাদের সাধারণ নির্বাচন হলো দেখো সম্পাদ্য দিয়ে যেটা দেওয়া আছে যে প্রদত্ত রেখাংশের সমান করে একটি রেখাংশ আঁকতে হবে, এটা হলো আমাদের সাধারণ নির্বাচন যে প্রদত্ত রেখাংশের সমান করে একটি রেখাংশ আঁকতে হবে, এ বি একটি রেখা। তারপর আমরা বিশেষ নির্বাচনের জন্য চিত্র নির্ভর থাকবে, আমরা জানি যে বিশেষ নির্বাচন তোমার চিত্র নির্ভর। তাহলে আমরা এখানে বলবো কি যে মনে করি এ বি একটি রেখাংশ, এই এ বি রেখাংশের সমান করে আমাদের একটি রেখাংশ আঁকতে হবে, এটা হলো আমাদের বিশেষ নির্বাচন। এখন দেখো আমাদের দুইটা চিত্র এখানে, এই এ বি এর এ বিন্দুকে কেন্দ্র করে এ বি সমান ব্যাসার্ধ নিয়েছি না প্রথম চিত্র। দেখো আমরা চলে আসবো অঙ্কনের বিবরণ, আমরা কাজটা যেভাবে করব সেভাবে লিখব। প্রথমেই আমরা কি করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা পেন্সিল কম্পাস নিয়েছি, পেন্সিল কম্পাসের ধারালো অংশটা এই বিন্দু উপরে স্থাপন করেছি এবং অপর প্রান্ত পেন্সিলটাকে আমরা বি বিন্দুতে স্থাপন করে আমরা এ বি এর সমান দৈর্ঘ্য নিয়েছি, অর্থাৎ এ বি এর সমান ব্যাসার্ধ আমরা নিয়েছি। তাহলে আমরা এখানে কি করব যে প্রথম এ বি একটি রেখাংশ আঁকি, সেটা আমাদের একটা স্বাধীনতা আছে, তোমার তোমার সুবিধা মতো দৈর্ঘ্য নিয়ে তুমি এ বি রেখাংশটা আঁকতে পারবে। এখানে তোমার অঙ্কনের স্বাধীনতাটা আছে, এ বি একটি রেখাংশ আঁকি আমরা প্রথম আমাদের সুবিধা মতো দৈর্ঘ্য নিয়ে। এরপরে দেখো আমরা পেন্সিল কম্পাসের কাটার দিক এ বিন্দুতে রাখবো, পেন্সিল কম্পাসের এক প্রান্তে পেন্সিল থেকে অপর প্রান্তে কাটা থাকে। তাহলে আমাদের যে পেন্সিল কম্পাস আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার কাটার দিকটা আমরা এ বিন্দুর উপরে রাখবো, পেন্সিল কম্পাসের কাটার দিকটা আমরা এ বিন্দুতে রাখবো এবং পেন্সিলের দিকটা আমরা রাখবো কোথায়, বি বিন্দুতে বসাবো।
যে পেন্সিল কম্পাসের কাটার দিক এ বিন্দুতে এবং পেন্সিলের দিকটা আমরা বি বিন্দুতে বসাই। বসানোর পরে আমরা যেই কাজটা করব যে সেটা হলো আমাদের এই যে কোনো আরেকটা রশ্মি আমরা সি ই আঁকবো, কারণ আমাদের অঙ্কনের জন্য আরেকটা রশ্মির প্রয়োজন। তাহলে আমরা এখানে পর্যন্ত তিনটা কাজ করলাম এই স্লাইডে, এ বি একটি রেখাংশ এঁকেছি। এরপরে দেখো এই পেন্সিল কম্পাসের কাটার দিকটা আমরা এই বিন্দুতে স্থাপন করেছি, আর পেন্সিলের দিকটা আমরা কোথায় স্থাপন করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? পেন্সিলের দিকটাকে আমরা বি বিন্দুতে স্থাপন করেছি। এরপরে আমরা যেই কাজটা করলাম, যে কোনো রশ্মি নিলাম সিই, সিই রশ্মি নিয়ে আমরা কোন কাজটা করবো একটু চিন্তা করে দেখো কি করতে পারি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যে সিই রশ্মি নিলাম, সি রশ্মি নেয়ার পরে আমরা কোন কাজটা করতে পারি? এখানে সি বিন্দুকে কেন্দ্র করে আমরা এ বি এর সমান ব্যাসার্ধ নিতে পারি। সিকে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। দেখো বৃত্তচাপটা আমাদের সি কে কী করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে সি ডিটাই হলো আমাদের কি, এ বি রেখাংশের সমান একটি রেখাংশ। আমরা এই পৃষ্ঠায় যাই, দেখো আমরা এখানে যেই কাজটা করলাম যে এই তিনটা চিত্র আমরা দেখালাম, তোমরা দুইটা একটা চিত্রই অঙ্কন করবে। যে যে কোনো রশ্মি আমরা প্রথম সি নিলাম, সি ই নেওয়ার পরে দেখো এই সি নিলাম, সি বিন্দুকে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে আমরা কি করব, এ বি এ সমান ব্যাসার্ধ নিব। দেখো প্রথম চিত্রে আমরা এ বি এ সমান ব্যাসার্ধ নিয়েছি, আর দ্বিতীয় চিত্রে আমরা কি করলাম, সি রশ্মি অঙ্কন করে এই সি রশ্মির সি বিন্দুকে কেন্দ্র করেছি। আমরা প্রথম কি করলাম এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা সি রশ্মি অঙ্কন করলাম, এই সি রশ্মির সি বিন্দুকে কেন্দ্র করলাম, সি রশ্মির সি বিন্দুকে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, না এ বি রেখাংশ যেটা আমাদের দেওয়া আছে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম, একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটা কোথায় আঁকবে, আমাদের সি কে মনে করো ডি বিন্দুতে ছেদ করবে। সি কে কেন্দ্র করে, সি বিন্দুকে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে আমরা কি করব, এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। আর এই বৃত্তচাপটা লক্ষ্য করো আমাদের এই সিই কে ডি বিন্দুতে ছেদ করতেছে। আমার তৃতীয় চিত্রে দেখো সিই কে ডি বিন্দুতে ছেদ করতেছে, আমরা কম্পাসটা উঠালেই দেখতে পারবো। যে সি কে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে আমরা যদি এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটা আমাদের সি কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমাদের এই সি ডি রেখাংশই এ বি রেখাংশের সমান দৈর্ঘ্যের একটি রেখাংশ। আমরা কি বলতে পারি, আমাদের এই সি ডি রেখাংশটাই এ বি এর সমান দৈর্ঘ্যের একটি রেখাংশ। আমাদের এটা আশা করি আমরা প্রমাণটা বুঝলাম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যে সি ডি রেখাংশ এ বি এর সমান দৈর্ঘ্যের একটি রেখাংশ। আমাদের সম্পাদ্য দুই গেল, এখন আমরা দেখব সম্পাদ্য তিন। সম্পাদ্য তিনে আমাদের যেটা বলেছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা জানি একটা রেখাংশ অসংখ্য বিন্দু সমষ্টি, এবং এর কি আছে, দুইটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে। আমরা কিন্তু এখানে এরো চিহ্ন দিয়ে রেখা বা রশ্মি দেখাবো না, রেখা দেখাবো, রেখাংশ দেখাবো যার দুইটা নির্দিষ্ট কি আছে, আমাদের প্রান্ত বিন্দু আছে। তাহলে ওই রেখাংশকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত বলতে আমরা কি বুঝি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমদ্বিখণ্ডিত বলতে বুঝবো আমরা দুইটা অংশকে, রেখাংশটাকে এমন দুইটা অংশে ভাগ করব যেন আমাদের এই ভাঙ্গা অংশ দুইটার দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তো লক্ষ্য করো এখানে যে এই এ বি একটি রেখাংশ, এই এ বি রেখাংশকে আমাদের কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা যদি বিশেষ নির্বাচনে লিখি, যেটা চিত্র নির্ভর, যে মনে করি এ বি একটি রেখাংশ, এই এ বি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ দুইটা সমান অংশে আমাদের কি করতে হবে, ভাগ করে দিতে হবে। এ বি একটা রেখাংশ, এ বি রেখাংশকে আমাদের কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ এমন দুইটা অংশ ভাগ করতে হবে। আমরা বিশেষ নির্বাচনে চলে আসি, যে মনে করি
আমাদের এই এবি একটির একাংশ দেখো দুইটা নির্দিষ্ট প্রান্তবিন্দু, একটা প্রান্তবিন্দু এ আর একটা প্রান্তবিন্দু বি আছে। এখন এই এবি রেখাংশকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমাদের এখানে সম্পাদক তিনের সাধারণ নির্বাচন যা আছে, একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তারপর আমরা বিশেষ নির্বাচন যেটা চিত্র নির্ভর, সেখানে আমরা বললাম যে মনে করি এবি একটি নির্দিষ্ট রেখাংশ, এই আমাদের এই নির্দিষ্ট রেখাংশ এবি কে আমাদের কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। আশা করি আমরা এটা বুঝেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এরপরে দেখো আমরা লিখব কি যে অঙ্কনের বিবরণ, দেখো কি লিখলাম আমাদের দ্বিতীয় চিত্রে, না প্রথম চিত্র তো আছে এ বি, দ্বিতীয় চিত্রে আমরা দেখাচ্ছি যে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, এই এ বি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর সমান বর্ধকের বেশি ব্যাসার্ধ নেব। এ বি এর সমান বর্ধকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই এ বি রেখাংশের দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকব। এরপরে কম্পাস উঠিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে আমরা কি করব আরও দুইটা বৃত্তচাপ আঁকব। অর্থাৎ এ বিন্দুকে কেন্দ্র করে আমরা যে কাজটা করব, এ বি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকব। এরপরে বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর সমান ওই একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে আরও দুইটা বৃত্তচাপ আঁকব। আমরা দেখব এক পাশের বৃত্তচাপ দুই একটা বিন্দুতে ছেদ করেছে, অপর পাশের বৃত্তচাপ দুই অপর পাশে ছেদ করেছে, ওই দুইটা বিন্দু যোগ করে যদি সংযোজক রেখাংশ পাই সেটাই হলো আমাদের এ বি এর কি সমদ্বিখণ্ড। তো দেখো আমরা বিবরণে লিখলাম যে এ বি একটি রেখাংশ আঁকি, প্রথম একটা রেখাংশ আঁকলাম এ বি, আশা করি আমরা এটা অঙ্কন করতে পারবো কম্পাসের সাহায্যে, সরি আমরা রোলারের সাহায্যে আমাদের সুবিধার মতো দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকবো, যেহেতু আমার দৈর্ঘ্য বলে নাই, দৈর্ঘ্য যদি বলতো আবার যে 5.4 সেন্টিমিটার তখন কিন্তু আমাদের ওই সমপরিমাণ অঙ্কন করে নিতে হতো কম্পাস রোলারের সাহায্যে। তাহলে আমরা এখানে যেটা পাই যে মনে করি এ বি একটি রেখাংশ আঁকি, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যেই কাজটা করব, এই এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই বিন্দুকে কেন্দ্র করে এ বি এর সমান অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকব। এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর সমান অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব এ বি এর দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকব। আশা করি তোমরা পারবে এটা, যে বি এর দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকতে। এরপরে আমরা যে কাজটা করব, যে কাজটা আমরা অলরেডি করেছি, এ কে কেন্দ্র করে এ বি এর সমান বর্ধকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকব, এ বি এর এক পাশে একটা অপর পাশে আর একটা দুই পাশে একটা। এখন এই কম্পাস উঠিয়ে আবার বি বিন্দুকে কেন্দ্র করব, পূর্বের ব্যাসার্ধ নিয়ে বাকি ব্যাসার্ধ নিয়ে এ বি এর সম আমরা কী করবো এ বি এর দুই পাশে আরও দুইটা বৃত্তচাপ আঁকব, যেটা আমরা দ্বিতীয় চিত্রে লক্ষ্য করো। এখন এক পাশের বৃত্তচাপ দয় সি বিন্দুতে এবং আমাদের অপর পাশের বৃত্তচাপ দয় কি করেছে ডি বিন্দুতে ছেদ করেছে, যে এক পাশের বৃত্তচাপ দয় সি বিন্দুতে এবং অপর পাশের বৃত্তচাপ দয় আমাদের কি করেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা সি বিন্দু আর ডি বিন্দু যোগ করব, এই সিডি যোগ করলে সিডি রেখাংশ এ বি কে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এও সমান অবি হবে। তো লক্ষ্য করো আমরা তিন নম্বর যে অঙ্কনটা লিখলাম যে বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ, একই ব্যাসার্ধ বলতে কি বুঝবো, আমরা যখন এই বিন্দুকে কেন্দ্র করে এ বি এর সমান বর্ধকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুইটা বৃত্তচাপ এঁকেছিলাম, এখানে বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে আরও দুইটা বৃত্তচাপ আমরা কি করব অঙ্কন করব। তাহলে এই বৃত্তচাপগুলা পরস্পর কি করবে, এক পাশের বৃত্তচাপ দুইটা পরস্পর সি বিন্দুতে ছেদ করে এবং আমাদের
অপর পাশের বৃত্তচাপ দ্বয় পরস্পর কি করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি করলাম? সিডি যোগ করলাম। সিডি কি করলাম? যোগ করার পরে এই সিডি রেখাংশ এবি কে কি করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের এই সিডি রেখাংশ এবি কে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা যদি মেপে দেখি আমরা দেখতে পাবো এ আর সি ও সমান। তো দেখো এখন আমাদের পরবর্তী ধাপটা আমরা লিখব যে এই সি কম সি বিন্দু এবং ডি বিন্দু যোগ করি এই সিডি রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা সি বিন্দু আর ডি বিন্দু যোগ করে দিলাম। এই সিডি রেখাংশ আমাদের সিডি রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই এবি রেখাংশ ও বিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমাদের এই সিডি রেখাংশটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। খুব সহজ আর একটি সম্পাদ্য। আমরা আশা করি তোমরা এটার বর্ণনা সহ পারবে। ওই দুইটা তোমরা ক্লাস ওয়ার্ক খাতায় করে ফেলবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের আরও দুইটা ছোট্ট প্র্যাকটিসের জন্য আমরা কাজ দিব বাসায়, রুলার ও কম্পাসের সাহায্যে করবে। বর্ণনা লিখতে হবে না, শুধু অঙ্কনটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। দেখো নিজে অনুশীলন করবে। আমাদের এক নাম্বার, রুলারের সাহায্যে তুমি একটি 7 সেন্টিমিটার একটি রেখাংশ আঁকবে। রুলারের সাহায্যে এই 7 সেন্টিমিটার রেখাংশ আঁকবে। তারপরে রুলার ও কম্পাসের সাহায্যে এই 7 সেন্টিমিটার রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করবে, যেটা আমরা সম্পাদ্য 3 একটু আগে দেখেছি। একে আমরা কি করবে? রুলার ও কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করবে। তারপর তোমাদের আরেকটু কাজ বাকি আছে। এখানে ওই দ্বিখণ্ডিত অংশ দুটো মেপে দেখবে যে তারা সমান হয়েছে কিনা। আমরা যেই দুইটা অংশ সমদ্বিখণ্ডিত করেছি ওই দুইটা অংশ মেপে দেখব তারা কি হয়েছে কিনা, সমান হয়েছে কিনা, সেটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী কাজটা দেখো। রোলারের সাহায্যে আমরা একটি 8 সেন্টিমিটার একটি রেখাংশ আঁকব। রোলারের সাহায্যে 8 সেন্টিমিটার রেখাংশ আঁকব। রোলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে আমরা আবার সমান 4টা ভাগে ভাগ করব। আমরা রোলার নেব, রোলারের সাহায্যে একটি রেখাংশ নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যার দৈর্ঘ্য অবশ্যই 8 সেন্টিমিটার হবে, তুমি সেটা খুব সহজেই আঁকতে পারবে। শূন্য দাগ থেকে যদি শুরু করো রোলার, তাহলে আমরা 8 সেন্টিমিটারে গিয়ে থামবো। তাহলে আমরা দেখবো যে 8 সেন্টিমিটার রেখাংশ হয়েছে। এটাকে আমাদের 4টা সমান অংশে ভাগ করতে হবে। আমরা কোন কাজটা প্রথম করব? প্রথম আমরা এটাকে 2টা সমান অংশে ভাগ করব। আমাদের সম্পাদ্য 2-এর মতো 3-এর মতো করে, যদি মনে করো 8 সেন্টিমিটার রেখাংশটা এবি নেই, এবিকে মনে করো যে 2 এবিকে এ কেন্দ্র করে এবি এর সমান বর্ধকে বেশি ব্যাসার্ধ, দুই পাশে 2টা বৃত্তচাপ, বি কে কেন্দ্র করে আবার একই ব্যাসন আরও 2টা বৃত্তচাপ আঁকবো, এক পাশে বৃত্তচাপ যদি সি অপরশে বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করে আমরা সিডি যোগ করব, তাহলে ও বিন্দুতে এবি 2টা সমান অংশে বিভক্ত হবে। একই পদ্ধতিতে আবার আমরা এও কে 2টা সমান অংশে ভাগ করব। এও কে 2টা সমান অংশে ভাগ করার পরে আমরা মনে করো যে আবার আমাদের বাকিটা থাকলো কি, বিও। আবার ওই একইভাবে বিও কেও 2টা সমান অংশে ভাগ করব। ভাগ করে আমরা বিভাগ বিন্দুগুলোর নাম দেব। অতঃপর আমাদের যে 4টা সমান অংশে ভাগ হলো আমাদের এবি রেখাংশ, আমরা যদি রোলার ও কম্পাসের সাহায্যে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য আমরা পরিমাপ করি, দেখব যে প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য আমাদের 2 সেন্টিমিটার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দয়া করে এই 2টা কাজ বাসায় প্র্যাকটিস করবে, তারপরে সমস্যা আমাদের জানাবে। যদি প্র্যাকটিসে তোমরা না পেরে থাকো, আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করবো সেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তবে তোমাদের অবশ্যই সরু পেন্সিল ব্যবহার করতে হবে, যেটা আমরা তোমাদের গত ক্লাসের দিক নির্দেশনা দিয়েছিলাম যে জ্যামিতিক চিত্র অঙ্কনে সরু পেন্সিল ব্যবহার করতে হবে, রাবার পেন, তারপরে স্কেল ব্যবহার করে সুন্দরভাবে চিত্র দুটো ক্লাস ওয়ার্ক খাতায় করবে এবং খুব সুন্দরভাবে তোমাদের বর্ণনা লিখতে হবে না, শুধু আমরা অঙ্কনের চিহ্নটা দেখব পরবর্তীতে যদি কখনো ক্লাস ওয়ার্ক খাতা জমা নেওয়া হয়, নতুবা তোমার শেখার জন্য, এটা বিষয়টা তোমার চাপাই দেওয়ার জন্য না, তুমি যেন শিখতে পারো পরবর্তী লেভেলে
তোমার কোনো সমস্যা না হয় সেজন্য দুইটাকে প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করব, পরবর্তী ক্লাস আমরা পাটিগণিতে চলে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।